আর কিছু বুঝুক না বুঝুক, খুতবার মধ্যে খতিব সাহেব খালি ফাঁস করুনেতে আসলে হইল, বলা লাগে না খারান কথা সোজা করেন, লাফ মাইরা পাবলিক খারায় যায়, সে ঝিমাচ্ছিল এতক্ষণ, এও এমন ভাবে দাঁড়ায় যায়, হুজুর আর ঝিমানোর সময় নাই আর বসে থাকার সময় নাই, এখন জাগতে হবে, দাঁড়াতে হবে, কাতার সোজা করতে হবে, তো কিছুই বোঝে না বিষয়টা এমন না, টুকটাক বোঝে, তো এখন হালতটা এমন যে বাংলায় বললে আমরা বেজার, আরবিতে বললে আমরা মহাখুশি, এমন না বিষয়টা, তো এখন তারা তো আরবি ভাষী, তারা তো বুঝতো রে ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক কালিমার জন্য, একটা বাক্যের জন্য মনে করলেন এত যুদ্ধ হলো, একটা বাক্যের জন্য এত রক্ত ছড়লো, একটা বাক্যের জন্য আল্লাহ নবীর দাঁত ভাঙা হলো, একটা বাক্যের জন্য নবীর আপন চাচার বুক চিরে কলিজা বের করে চিবিয়ে খাওয়া হলো, একটা বাক্যের জন্য 27টা যুদ্ধ নবীকে করতে হলো, একটা বাক্যের জন্য 47টা ময়দানে বাহিনী পাঠাতে হলো, একটা বাক্যের জন্য 4 খলিফাকে শহীদ হতে হলো, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বিষ সংরক্ষিত আছে, যার পৃষ্ঠার মধ্যে ওসমানের বুকে তাজা রক্তের দাগ লেগে আছে, আলী রাদিয়াল্লাহু আনহু নামাজের ইমামতি করার জন্য বের হয়েছিলেন, রাস্তায় মাঝপথেই তাকে শহীদ করে দেওয়া হয়েছে, হাসান রাদিয়াল্লাহু আনহুকে বিষ খাওয়ানো হয়েছে।